নমস্কার বন্ধু, শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়ার পর সকলেই কিন্তু শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে দাবি দেওয়াও কিন্তু জানিয়েছে। পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকেও কিন্তু তৃণমূলী সংগঠনের পক্ষ থেকেও ফোন করা হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং পরবর্তীকালে তারা কিন্তু দেখা করারও একটা চিন্তাভাবনা নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা আগামী দিনে নতুন শিক্ষামন্ত্রীর কাছে কি একটা সম্মানজনক ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়ে দেবেন, না সেই বেতন কাঠামোর কোনো প্রস্তাব দেবেন, এই নিয়েই কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম রমিল বাবুকে। তো তিনি কি জানেন এই বিষয়টা নিয়ে, পরিষ্কার করে তো শোনা যাক তিনি কি বলতে চাইছেন। তো এই পরিস্থিতি যদিও খুবই ভয়াবহ, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া সেটা ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুটা হলেও মিটিয়েছেন। 3% ইনক্রিমেন্ট এবং রিটায়ারমেন্টে 3 লক্ষ টাকা বেনিফিট এবং ইপিএফ পাচ্ছে, কিন্তু মূল যে সমস্যাটা স্যার ভাতা বৃদ্ধি, অন্তত এই 10,000-13,000টা সত্যি খুবই মানে সর্বনিম্ন পরিস্থিতির মধ্যে রয়েছে, যেভাবে বাজার মূল্য বাড়ছে। তো আপনারা যদি মন্ত্রীর সাথে আলোচনা করেন, কথাবার্তা বলেন, সেখানে ভাতা বৃদ্ধি নিয়ে অন্তত আপনারা কি সুপারিশ করার চেষ্টা করবেন, যে অন্তত কিছুটা হলে এইটা হলে পার্শ্ব শিক্ষকরা তারা মোটামুটি মাথা তুলে বাঁচতে পারবে? না, এখন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, কারণ পার্শ্ব শিক্ষকরা তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। সে জায়গা থেকে আমরা রিকভারি দেওয়ার চেষ্টা করেছি, বিফোর ইলেকশন আমরা চেষ্টা করেছি দল এবং সরকারের কাছে, আমরা ভোট চলাকালীনও আমরা চেষ্টা করেছি দল এবং সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ মাইন্ড। সেক্ষেত্রে কিছু পার্শ্ব শিক্ষকের জন্য আমাদের মুখ পুড়েছে, আমরা সেই জায়গায় আমরা চেষ্টা করব যেমনই স্বাভাবিক পরিস্থিতি হবে আমরা আমাদের আর্থিক মনোনয়ন সহ আরো যা আছে সমস্ত বিষয় নিয়েই আমরা দল এবং মন্ত্রীর সঙ্গে অবশ্যই কথা বলব। অতএব তিনি যেটা পরিষ্কার করে বলছেন যে সবটাই কিন্তু আলোচনার মাধ্যমে স্থির হবে, কোনো কিছুই কিন্তু তারা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছে না। যে কঠিন পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সাপেক্ষে দাঁড়িয়ে তারা কিন্তু আগামী দিনে কবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারবে সব কিছু কিন্তু তার উপর নির্ভর করছে, কিন্তু বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধি এই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো কিছু, কিন্তু যে বিষয়টা যে পার্শ্ব শিক্ষকরা যেভাবে একটা রাজনৈতিক দলের মতন ভোটের আগে সরকার বিরোধিতা করেছে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া যে কতখানি রাজ্য সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করবে সেটা কিন্তু বড় প্রশ্নে দাঁড়িয়েছেন এবং তারা চেষ্টা করছেন, তারা তাদের মতো চেষ্টা করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। প্রকৃত পরিস্থিতি যেভাবে পার্শ্ব শিক্ষকরা নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন, মানে তিনি যেভাবে পক্ষান্তরে বলতেন যে ভগীরথবাবু বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেভাবে আন্দোলন নামে সরকার বিরোধিতা তারা নেমে পড়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা গণসংগঠন হিসাবে কিন্তু এরকম কিন্তু কোনো সংগঠনের পক্ষ থেকে দেখা যায়নি। আমরা দেখেছিলাম যে আন্দোলনের জন্য আন্দোলন এটা কিন্তু নয়, দাবি আদায়ের জন্য আন্দোলন এটা কিন্তু হয়নি, তার ফলেই কিন্তু আজকে এই সমস্যায় পড়েছে পার্শ্ব শিক্ষকরা। তবে তারা কিন্তু তাদের মতন করে আপ্রাণের চেষ্টা চালিয়ে যাবে, দেখা যাক বন্ধু কবে তারা শিক্ষকদের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে কী আলোচনা উঠে আসে। বন্ধু আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুড নিউজ, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুড নিউজ, অবশ্যই সাবস্ক্রাইব।